সেই জন্য বলছেন এইভাবে রাধা বলছেন যথৈতম ঈশ্বরিং মায়াম দুস্তরম অকৃতাত্মভি তরন্তি অঞ্জ স্থূল ধিয় মহর্ষ ইদমোচ্ছতাম। দয়া করে এমন একটা রাস্তা বলুন, দয়া করে এমন একটা রাস্তা বলুন, দয়া করে এমন একটা রাস্তা বলুন যাতে আমরা এই মায়াকে অনায়াসে আমরা জয় করতে পারি। যথৈতাম ঈশ্বরিং মায়াম বলছেন যথৈতাম ঐশ্বরিম, যথৈতাম ঐশ্বরী মায়াম দুস্তরম অকৃতাত্মভি তরন্তি অঞ্জ স্থূল ধিয় স্থূল ধিয় মহাস ইদমোচ্ছতাম। এরম কথা বলুন যাতে সমস্ত মায়াকে আমরা পার হতে পারি, এরম করে কথা আপনি বলুন দয়া করে। প্রবুদ্ধ এখন প্রবুদ্ধ তাদের মধ্যে নবযোগেন্দ্রের আয়ত যোগেন্দ্র বলছেন, বলছেন কর্মাণ্যাম আরভ্যমানানাম দুঃখ হত্যই সুখায় চ পশ্যেত পাক বিপর্যাসম মিথুনিচারিতম মিথুনিচারিণাম নেনাম। সপ্তমান মিথুন ভাবে অর্থাৎ সঙ্গবদ্ধ হয়ে মিলেমিশে চলছে স্ত্রী পুরুষ, এটা যে তাদের বন্ধনের কারণ তারা জানতে পারছে না, এটা যে তাদের বন্ধনের কারণ এটা তারা বুঝতে পারছে না। পুংসাম শ্রেয়া মিথুনি ভাব মেতম তয়োর মিথো হৃদয় গন্থি মাহু। এই যে তুমি মনে করছো নিজেকে স্ত্রী আর এ মনে করছে নিজে পুরুষ, আর সংসার বিস্তার করছে মাকড়সার জালের মতো, আমাদের যেমন ইন্টারনেট মাকড়সার জালের মতো বিস্তার করছে, ও বুঝতে পারছে না এটি বন্ধন, না তো তুমি স্ত্রী না তো এ পুরুষ, কেউ স্ত্রী কে পুরুষ নয়। যদি আত্মা বেরিয়ে যাবে তখন কোথায় তুমি স্ত্রী প্রমাণ দাও, বা দেহের মধ্যে যখন ছিল ততক্ষণ আমি স্ত্রী রূপ ধারণ করেছিলাম, যখন হাতির মধ্যে ছিলাম তখন হাতি রূপ ধারণ করেছিলাম, যখন আমি এসবের থেকে বেরিয়ে নিত্য জগতে ভগবতের সেবায় পৌঁছে গেলাম তখন আর কোনো সমস্যা নেই, তখন আমি নিত্য স্বরূপে অবস্থিত হলাম, তখন আমার আমার এই পচা আমার আর কোনো অসুবিধে নেই। এইভাবে মিথুনি চারিনাম নিরাম যৌথভাবে সবসময় টুইন এইভাবে সব চলছে করে সংসার। এই জন্য একটা রাজন তোমাকে একটা রাস্তা বলে দিচ্ছি, সেটাই যদি তুমি পালন করতে পারো ভালো হবে। বলে একটা রাস্তা বলুন যেভাবে আমরা মায়া পার হতে পারি। বলে কি? বলে তসমাৎ, সেই জন্যই তো বলছি যে মায়াকে তোমার ক্ষমতাও নেই কোটি কোটি জন্মে তুমি পার হতে পারবে, সেটাকে পার হওয়ার রাস্তাই তো আমি বলছি, তুমি তো বুঝছো না, আমি ওই ওয়ে আউটটা রাস্তাই তো বলছি। কি? বলে যে তসমাৎ গুরু প্রপদ্যে তো জিজ্ঞাস শ্রেয়ম উত্তমম শব্দে পরেচ নিষ্ণাতম ব্রহ্মণি উপসমাশ্রয়ম। তোমাকে তো ওই জন্য বলছি কি করতে, তসমাৎ গুরুম প্রপদ্যে তো জিজ্ঞাস শ্রেয়ম উত্তমম, উত্তম জিজ্ঞাসা অর্থাৎ কে আমি, কেন মরে তার জারি তপত্যয়, আমার কি গতি হবে, এই দেহটা ছেড়ে দিলে আমি কোথায় যাব, এই জন্যই তো আপনার কাছে। সেই জন্য বলছেন এই সব প্রশ্নের যথাযথ উত্তর পাওয়ার জন্য তোমাকে কি করতে হবে, সদ্গুরু বৈষ্ণবের চরণে যাও, যেখানে সেখানে গেলে হবে না, সদ্গুরু বৈষ্ণবের চরণে যেতে হবে, যেখানে কেঁদে কেটে পায়ে পড়তে হবে, বলুন আপনি রাস্তা বলে দিন আমাকে বাঁচা। সেই জন্য বলছে প্রবুদ্ধ বলছেন তসমাৎ গুরু প্রপদ্যে তো জিজ্ঞাস শ্রেয় উত্তমম, সেই জন্য তো বলছি প্রপদ্যে তো প্রপত্তি স্বীকার করো, সেই বৈষ্ণব সেই মহাপুরুষের চরণে যাও, গিয়ে পা ধরে পড়ো আমাকে বাঁচান। আপনি তিনি কি করবেন, অনায়াসে তোমাকে চুল ধরে পারবে। নরতমঠ কীর্তনে কইছেন কেসে ধরি মোরে করো পার, নরতমঠ কেসে, হ্যাঁ এই ভাবসমুদ্রে পড়ে গেছি গুরুদেব, এখন তুমি যদি পার করতে পারো ভালো কথা, যে যদি কেসে ধরি মরে কর পার তবে সে দেখিয়ে ভালো, নতুবা পরাণ গেল কহে দিন নরোত্তম দাস, নতুবা তাহলে আমার প্রাণ চলে গেল। গুরু বৈষ্ণব সে সাধুগণ যদি আমার চুল ধরে, আমি তো উঠতে চাইছি, টেনে যদি তোলেন, যেমন মানুষজন জলে পড়ে যায় তখন কি করতে হয়, শরীরের কোনো জায়গায় ধরতে নেই, ধরলেই মরবে, যদি মেয়ে ছেলে হয় চুল চুল যদি লম্বা থাকে চুল ধরে টানতে হয়, নালে ও জড়িয়ে ফেলবে দুজনে ডুববে, তাই কি না। যিনি নিজে সাঁতার জানেন না, যিনি নিজে সাঁতার জানেন না তিনি অপরকে কি করে বাঁচাবেন, যিনি নিজে সাঁতার জানেন না তিনি অপরকে বাঁচাতে পারেন কি, পারেন না।
अंधा यथान्धे रूपणीय मानम तेय पिशुचतंत मरुदाम निबाध्या এইটি প্রহ্লাদ মহারাজ বলেছেন। একজন অন্ধ যেমন অপর অন্ধকে পরিচালনা করতে পারবে না, সম্ভব নয়, সেরকম একজন নিজেই সাঁতার জানে না, সে গুরু হয়ে বসে রয়েছে, তার এক পয়সা কোনো গুরুত্ব নেই। আমি এসব কথাগুলো বলে অনেক লোকের কাছে বিরাট ভাজন হয়েছি। আমি আলোচনা করেছি যে বা যারা নিজের ইচ্ছায় বা পরের ইচ্ছায় যে কোনোভাবে গুরু হতে গিয়ে নিজেদের সমস্ত গুরুত্ব হারিয়েছেন, ভাষার মানেটা যারা বুঝবে পাগল হয়ে যাবে। যে বা যারা নিজের ইচ্ছায় বা পরে ইচ্ছায় যে কোনোভাবে গুরু হতে গিয়ে নিজেদের সমস্ত গুরুত্বকে হারিয়ে ফেলেছেন তাদের চরণামা নমস্কার। তারা আজকে আমাকে শিক্ষা দিচ্ছেন তুমি যেন গুরুগিরি করতে যেও না, ওই দেখো ওদের এই অবস্থা, ওরা গুরুগিরি করতে গিয়ে কেরাম পড়ে গেছে। গুরু সে হতে পারে যে মহান পুরুষ, যে ভগবানের নিজজন। বদ্ধজীব কোনোদিন গুরু সাজতে পারে না, বড় মালা নিতে পারে, পা ধুয়ে দিতে পারে তারে লোকরা, তার কোনো গুরুত্ব নাই, সে নিজেই অন্ধ, অপরকে কি করে পথ দেখাবে। যিনি নিজে ভগবানকে প্রাপ্ত হয়েছেন তিনি অপরকে প্রাপ্তির পথ তাকে দিতে পারেন। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের কাছে অনেক মূর্খ ব্যক্তি তারা মনে করতেন আমরা বড় শিক্ষিত, বাস্তবিক তারা পারমার্থিক বিচারে দে আর অল ইলিটারেট, তারা অশিক্ষিত। তারা প্রশ্ন করতেন আপনি কি ভগবানকে পেয়েছেন, আপনি কি ভগবানকে পেয়েছেন। প্রভুপাদ তখন বলতেন আমি ভগবানকে পেয়েছি না পেয়েছি তা দিয়ে আপনি কি করবেন, আপনার কি লাভ হবে, আপনি ভগবানকে চান, যদি চান তো আমার কাছে আসুন, আমি পেয়েছি না পেয়েছি তার উত্তর দিয়ে আপনার কি করব, আপনি আমাকে মেপে নেবেন। কত বড় লম্বা চড়া মূর্খের দল। ভগবত প্রাপ্ত সন্ত কে, সাধু, সে ভগবান পেয়েছে যার লক্ষণ জানে যারা, তারা ঠিক বুঝে নেবে ইনি ভগবত প্রাপ্তি সন্ত। কে ভগবত প্রাপ্ত হয়েছেন কে হননি তার লক্ষণের দ্বারা সাধুরা বিচার করবে, হ্যাঁ ইনি পেয়েছেন, তোমাকে বলবে নাকি সেসব কথা। ওই জন্য আমি প্রাপ্ত হয়েছি না প্রাপ্ত হয়েছি তা দিয়ে তোমরা কি করবে, এসব তর্কের তো কোনো লাভ নেই। তুমি কি ভগবানকে চাও তার রাস্তা বলা যেতে পারে, ভগবানের চরণে পৌঁছে যাও। আর যদি মনে করো এইখানেই থাকবো, এই মার্কেট এরিয়া, বিধান মার্কেটের এরিয়া, এই নরকের মধ্যেই থাকবো, থাকো, অসুবিধে কিছু নেই, আপ টু ইউ, তোমার নিজের উপর নির্ভর করছে, যেটা তোমার ভালো লাগে করো। এখন আলোচনা প্রসঙ্গে আমি চলে যাচ্ছি, খুবই চিন্তিত আমি, সময় হচ্ছে না, পাঁচ ঘন্টা দশ ঘন্টা আলোচনা করলেও আমি পারাপার পাই না। অনেক কথা ভগবানের, বিভিন্ন যুগে ভগবানের কি কি লক্ষণ, বিভিন্ন যুগে ভগবান কেরম কেরম রূপ ধারণ করে আসেন, তার লক্ষণ কি, কেনই বা আমরা গৌরাঙ্গ মহাপ্রভুকে ভগবান মানব, কি কারণ আছে, কোথায় প্রমাণ আছে, আমরা তো প্রমাণ ছাড়া কিছু মানি না। সমস্ত লক্ষণ বিভিন্ন রকম বলা রয়েছে, আর কলিকালে যে ভগবান চৈতন্য মহাপ্রভু আসবেন তারও সব লক্ষণ বলা রয়েছে, কিন্তু শোনে কে আর বোঝেই বা কে। বলছেন যদি ভগবান শ্রীকৃষ্ণের চরণ অর্থাৎ শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণ যদি সেবা করা যায়, যিনি পরম ঈশ্বর, তিনি ঈশ্বর নন, ঈশ্বর তো এই শঙ্কর ভগবান, এরা সব হচ্ছে ঈশ্বর, পরম ঈশ্বর হল ভগবান শ্রীকৃষ্ণ। সেখানে বলছেন যদি কেউ ভগবানের চরণে সেবা করে ফেলে তার পৃথিবীতে যত কর্তব্য কর্ম বলে আছে বলে মনে হয় সব কর্তব্য কর্ম সব ফিনিশ হয়ে যাবে, আর থাকবে না। বোঝা গেল, বোঝা গেল কি, সমস্ত কর্ম কর্তব্য কর্ম তোমার শেষ হয়ে যাবে যদি কৃষ্ণচরণে যদি ভক্তি করো, সব কর্তব্য কর্ম তোমার হয়ে গেল। যেটা আমি উদাহরণ দিয়েছিলাম যথা তরর মল নিঃসেচন তিপ্পন্তি তৎকন্দ ভুজোপশাখা প্রাণোপ হারণম যথেন্দ্রিয়াণ যথেন্দ্রিয়াণম তথৈব সর্ব অর্হণম অচ্যুতে যা। গাছের মূলেতে যেমন জল দিলে সমস্ত গাছ পুষ্ট হয়, এত বড় গাছটায় কোনো মূর্খ বালতি দিয়ে নিয়ে নিয়ে পাতাতে জল দেয় কি, এত বড় গাছটা হে নিয়ে নিয়ে পাতাতে জল দেয় ওপরে, বলে না মূলে জল দিলেই হয়ে যায়। সেরকম কৃষ্ণকে বলা হয় ভুবনদ্রুম, অনন্ত বিশ্বের এই মূল হচ্ছে কৃষ্ণ, সেখানে যদি তোমরা ভক্তি করো কিছু ভালোবাসা দেখাও তা সমস্ত সাকসেসফুল হয়ে যাবে তোমাদের। কিন্তু বোকালোকগুলো জানে না, সেই জন্য সেখানে বলছেন দেবশ্রী ভূতাত্মনীনাম পিতৃনাম ন কিঙ্কর নায়ম ঋণীচ রাজন সর্বাত্মনাজ শরণম শরণ্যম গত মুকুন্দম পরিহিত কর্তুম। সমস্ত কর্তব্য কর্ম ফেলে দিয়ে যদি ভগবৎ চরণে কেউ শরণাগত হয় তাই সেই যেই হোক
পিতৃকুল, ঋষি ঋণ দেব ঋণ ভূত ঋণ, কোনো ঋণে তিনি ঋণী থাকবেন না, সমস্ত ঋণ মুকুব হয়ে যায়, মুকুব হয়ে যায় ঋণ মাপ। অনেক কথা। এবার আমার যদুকুল চলে যাওয়ার প্রসঙ্গ, ভগবান শ্রীকৃষ্ণ চিন্তা করলেন এই যদুকুলকে নিয়ে যেতে হবে, এরা এই পৃথিবীতে আমি রাখবো না, আমি চলে যাচ্ছি, আমার যদুকুলকেও রাখবো না। তখন তিনি একটা সাধুর মুখ থেকে একটা অভিশাপ বার করলেন, সেই অভিশাপের দ্বারা কি হলো, ধীরে ধীরে অমঙ্গল দেখা যাচ্ছে। ভগবান বললেন আমাদের এখন আর দ্বারিকাতে থাকা চলবে না, সব চলে যায় অন্য জায়গায়। বলে কোথায়? বলে প্রবাস খণ্ডে। দ্বারিকা থেকে ভগবান বললেন এখন সব চলো শীঘ্রই চলো, এখান থেকে কেউ এখানে থেকো না। বলে আজ থেকে সাত দিনের মধ্যে পুরো দ্বারিকা পুরী জলের তলায় চলে যাবে। আজ থেকে সাত দিনের মধ্যে সমগ্র দ্বারিকা পুরী জলের তলায় চলে যাবে, সব চলো খালি করো, প্রবাসে যাই। ব্রাহ্মণের সাপ লেগেছে, এই সাধুদের সাপ লেগেছে, অভিশাপ, চলো শীঘ্রই চলো। প্রবাসে গিয়ে তারা অনেক কিছু করলেন, সেখানে অনুষ্ঠান করবার পরে কি করলেন, সেখানে যজ্ঞ আদি করে পরস্পরের মধ্যে লড়াই লেগে গেল। সেখানে যজ্ঞের যে ময়ূরেও পান করলেন, পান করে সব তাদের একটু নেশা হল, সেগুলো মদ্যপান বলা যায় না, এটাকে মদ নয়, ভগবানের ইচ্ছা এগুলো সোমরস। এইভাবে তাদের মধ্যে কি হলো, দাঙ্গা হাঙ্গামা লেগে গেল, এই ভগবানের ইচ্ছায়, অস্ত্রশস্ত্র কিছু নেই। তখন এরকা গাছ আছে ফণিমনসার মতো, এগুলোকে তুলছেন একে অপরকে মারছেন, গলা কেটে উড়ে যাচ্ছে, ধারালো গাছ। এইভাবে একে অপরকে সব লড়াই লেগে গেল, বীভৎস লড়াই, মনে হচ্ছে কুরুক্ষেত্রের লড়াই। করতে করতে একে অপরকে সব বিনাশ করলেন। ভগবান দেখলেন এদের মধ্যে লড়াই লেগে গেছে, ভগবানের ইচ্ছাই হয়েছে। ভগবান বলরাম কি করলেন, জলে চলে গেলেন, জলে গিয়ে শয়ন করলেন, আস্তে আস্তে সহস্র মুখ দেখা গেল, এবার আস্তে আস্তে তিনি বিলীন হয়ে গেলেন। বলরাম আগে চলে গেলেন, জলে গিয়ে শয়ন করলেন, সবাই দেখে সহস্র ফণা দেখতে পেল, বলদাবজি মহারাজ শেষ, চলে গেলেন। কৃষ্ণ চলে গেলেন, ওরা লড়াই করছে, ভগবান কে আত্মীয় আমার, কেউ নেই আমার জীবনে, আমি একাই। কৃষ্ণ চিরকাল বলছেন আমি একাই, কেউ নেই। কৃষ্ণ চলে গেলেন একটা অশ্বত্থ বৃক্ষের তলায়, পায়ের ওপর পা রেখে চতুর্ভুজ ধারণ করে একটা অশ্বত্থ গাছেতে হেলান দিয়ে সেখানে চতুর্ভুজ শঙ্খ চক্র গদা পদ্ম রূপ ধারণ করে তিনি সেখানে কি করলেন, বসে বললেন। যেন মনে হচ্ছে ভগবানের জগতে কেউ নেই, এই যে এরা মারামারি করছে, ভগবানের মধ্যে কোনো বিকার নেই, যা করছে করছে, তা তো ভগবানের ইচ্ছা হচ্ছে। চতুর্ভুজ ধারণ করে যেন মনে হচ্ছে তিনি স্বপ্ন দেখছেন, নির্লিপ্ত, উদাসীন, এত বড় উদাসীন কেউ হয় না। হঠাৎ সেখান থেকে উদ্ধব পাগলের মতো খুঁজছেন, আমার প্রভু কোথায় গেল, পাগলের মতো খুঁজছেন, কাঁদছেন, খুঁজতে হয়রান, আমার প্রভু কোথায় চলে গেলেন আমাকে ছেড়ে, আমি তো তাকে ছাড়া এক মুহূর্ত কাল আমি থাকতে পারবো না। সেখানে দূর থেকে দেখছেন, আরে ওই তো প্রভু বসে রয়েছেন ওখানে, ইতিমধ্যে একটা কাজ হয়ে গেছে, কি মানে জরা নামক এক ব্যাধ, দূর থেকে ভগবানের চরণ কমলকে, লাল টুকটুকে চরণ কমল, দূর থেকে একটা ব্যাধ এখানে নিশানা করেছে, ভগবানকে দেখতে পাচ্ছেন না, শ্যাম সুন্দর, তিনি তো গায়েরাম শ্যাম, গাছের রঙের সঙ্গে প্রায় মিলে গেছে, নবঘন শ্যাম গায়ের রং, আর পায়ের রংটা দেখা যায় লাল টুকটুক করছে। ওখান থেকে ওই ব্যাধ ভাবছে এটা বোধহয় কোনো পাখি, শিকার করি, সেখান থেকে সে বান চালিয়েছে, আর তার যে ফলাটা তৈরি করেছে সেই ব্যাধ, যে ওই যে সেই যে মাছ খেয়ে নিয়েছিল তার মুখ থেকে যদুবংশ ধ্বংস হবে, তার ফল এইটুকু আর কি হবে, ওইটা দিয়ে ফলা বানিয়েছে, ওই ফলা তীর মারলো, সেটা ছুড়ে এসে কৃষ্ণের চরণে বিদ্ধ করলো, রক্ত ভগবান লীলা করছেন, ভগবান ইচ্ছে করে, কেন নিজের বাক্যটা সত্য করতে হবে। সেখান থেকে এবার সেই ব্যাধ দৌড়ে এলো, এসে দেখছি এটা তো পাখি না, সাক্ষাৎ ভগবান বসে রয়েছে, হায় হায় আমি কি করলাম, কাঁদতে কাঁদতে পাগল হয়ে গেছেন, আমার তো আমার কোটি জন্মে ক্ষমা হবে না আমার। ভগবান বললে আমার ইচ্ছা হয়েছে এটা,
আমার ইচ্ছা এটা হয়েছে, তুই যে তীর মেরেছিস এটা আমার ইচ্ছা ছিল, ওই জন্য হয়েছে। এখানে কি হলো, বলছে তীর লাগলো, তীর এই অবস্থা দেখালেন ভগবান। এটা অবশ্য একটু পরে হয়েছিল, এর আগে অনেক ঘটনা, সেটা আমি বললাম, অল্প বলেছি, এই ঘটনা পরে হয়েছিল, শেষে মেরেছিলেন। আগে কিন্তু অনেক তত্ত্ব উনি উপদেশ করেছিলেন, এটা পরে হয়েছিল। প্রথমে উদ্ধব গেল, গিয়ে কাঁদতে আরম্ভ করল। উদ্ধবকে বললেন, তোমার ওপর আমার আদেশ হলো, আমি জগৎ থেকে চলে যাচ্ছি। ভগবান জগতে আছেন, তথাপি ভগবান স্বস্বরূপে গোলোকে যাচ্ছেন, আমি এই জগতে আর এই লীলা সংবরণ করছি, তোমাকে এই জগতে আমার প্রতিনিধি হিসাবে থাকতে হবে, এই জগতে আমার শিক্ষাটাকে দান করতে হবে, গুরু রূপে তোমায় থাকতে হবে, তুমি চলে যাও বদ্রিকাশ্রম, তুমি বদ্রিকাশ্রমে চলে যাও, বদ্রীনারায়ণ সেখানে তুমি থাকবে। উদ্ধবজী মহারাজ এখনও বদ্রীনারায়ণে রয়েছেন। উদ্ধবজী মহারাজ আরেক স্বরূপে আমাদের বৃন্দাবনেতে উদ্ধব কুণ্ড আছে, উদ্ধব কুণ্ড সেখানে গিরিরাজ গোবর্ধনের গায়েতে সেখানে তিনি রয়েছেন। এবার ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধব রয়েছেন, তার সঙ্গে সেখানে ভগবানের ইচ্ছায় মৈত্রীয় মুনি সেখানে চলে এসছেন। উদ্ধবজি অঝরে কাঁদছেন, বলছে আমাকে ছেড়ে গেলে আমি মুহূর্তের মধ্যে মরে যাব। বলে তা বললে হবে না, আমাকে যদি ভালোবাসো তাহলে আমার কথাগুলোকে তোমার জগতে বলতে হবে, তোমাকে বলতে হবে, এই জন্য থাকতে হবে। অঝরে কাঁদছেন, চোখে কিছু দেখতে পাচ্ছেন না উদ্ধব, অন্ধ হয়ে যাওয়ার মতো কান্না। তখন উদ্ধব কৃষ্ণের চরণে কিছু প্রশ্ন রাখলেন, সেই সব প্রশ্নগুলো বড় আশ্চর্য, অনন্তকাল আমাদের এগুলো চর্চা করতে হয়। নানান প্রশ্ন করলেন উদ্ধবজি। উদ্ধবজি প্রশ্ন করার পরে সেই প্রশ্নগুলোর একে একে ভগবান শ্রীকৃষ্ণ উত্তর দিলেন। সেখানেও সাধুর লক্ষণ, ভাগবত ধর্মের লক্ষণ, বিভিন্ন রকম লক্ষণ সমস্ত বেরিয়ে এসছে, বড় আশ্চর্য বিষয়। হতভাগ হয়ে যাবে মানুষ, কিভাবে ভগবান এক এক করে সমস্ত একটা একটা করে উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন, বিভিন্ন উদাহরণ। সেই উদাহরণ দিতে দিতে সমস্ত ভাগবত কথা যখন বললেন, উদ্ধবকে বললেন তুমি এবার যাও, সে যেতে চাইছে না, যাও তোমাকে বলছি যাও তুমি। তিনি গেলেন, মৈত্রীমীকে বললে যাও, তোমার সঙ্গে যখন বিদুরজি দেখা হবে, আজ যে তত্ত্বজ্ঞান তোমাকে আমি উপদেশ দিলাম জগৎ ছেড়ে চলে যাওয়ার আগে, সেই তত্ত্বজ্ঞানগুলো ওই বিদুরজি মহারাজকে দেবে। কাকে বললেন? মৈত্রীমুনি। সব চলে গেল, ভগবান এবার নিঃসঙ্গ হয়ে উদাসীন হয়ে বসে বললেন, সেই সময় এই তীরটা মেরেছিল, জরানামু ব্যয় দিলেন। ভগবান বলে এটা আমার ইচ্ছা হয়েছে, জগৎবাসীকে আমি বঞ্চনা করব, যেন এই মূর্খ জগৎবাসী মনে করে কৃষ্ণের চরণে তীর লেগেছে, কৃষ্ণ মারা গেছে, এটা যেন ওরা মূর্খগুলো ভালো হবে, এই পাষণ্ডগুলো এইটি ভাবুক যে আমার চরণে তীর লেগেছে, আমি মরে গেছি। এই জন্য বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন রকম বর্ণনা, ভাগবতী মহাপুরাণ বলছেন, সাক্ষাৎ ভগবান এই স্বশরীরে রথ চলে এলো, রথের মধ্যে উঠে পড়লেন, দেবতারা এসে তাকে স্তব করছে, ভগবান সবার সামনে থেকে আশীর্বাদ করতে করতে উপরে চলে যাচ্ছেন, স্বশরীরে ভগবান চলে যাচ্ছেন। সেখানে না তো তীর লেগেছিল, না তো রক্ত বেরিয়েছিল, কিছুই নয়, এগুলো সব জগৎবাসীকে বঞ্চনা করার জন্য মনুষ্য লীলা করছেন, এই মূর্খগুলো আমার ভক্তি যেন না করে, এগুলো তো পাষণ্ডগুলো চলে যাক অন্যদিকে। যে আমাকে 100 থেকে 100 ভাগ বিশ্বাস করে সেই আমার কাছে আসবে। গীতাতে সব জায়গায় বলছে এই যে পাখণ্ডীগুলো আমাকে ভগবান বলে মানে না, ভগবান গীতাতে বলেছেন বিভিন্ন জায়গায়, এরা আমাকে ভগবান বলে মানে না, ঈশ্বর বলে, এদেরকে আমি বঞ্চনা করি, ঠিক আছে না মানলি কী যা আছে, আমার সূর্যকে যদি কেউ না মানে কী যা আছে, সূর্যে তোর ইচ্ছে তুই মানবি না। এইভাবে উদ্ধবজি কাঁদলেন যখন, না হাম তভাঙ্গ্রি কমলম খনার্ধমোপি কেশবা ত্যাক্তুম উৎসাহে সমুৎসাহে না তো সধাম নয় মামপি, আমাকেও নিজের ধামে নিয়ে চলো প্রভু, আমি থাকতে পারবো না। তাকে অনেক বুঝিয়ে তিনি এখানে রেখে চলে গেলেন। উদ্ধবজি মহারাজ বলছেন আমি তো মায়াজয়, উদ্ধবজি মহারাজ তো বলছেন আমি তো মায়াজয় করেছি ভগবান, তোমার উচ্ছিষ্ট প্রসাদ আদি সব আমি ব্যবহার করেছি, বলছেন তোমার প্রসাদ ব্যবহার করে আমরা তো জয় করেছি মায়া। কেউ যদি এমন থাকেন জগতে
যে ভগবানের সত্যি সত্যি প্রসাদ ব্যবহার করেছেন, জীবনে কোনোদিন ভোগ করেননি কোনো বস্তু, সে বলতে পারবে মায়াতে আটকে রয়েছে? সর্বক্ষণ সে প্রসাদ পেয়েছে, কেউ বলতে পারবে সে মায়াতে আটকেছে? প্রসাদ পাওয়া, প্রসাদ মানে কৃপা, যে প্রসাদ পেয়েছে সে ভগবানের কাছে চলে যাবে। আসলে প্রসাদ কেউ পায় না, প্রসাদ কেউ পায় না। এই জন্য বলছেন ভগবান তোমার যত প্রসাদ আমি ব্যবহার করে এই তোমার মায়া আমি অনায়াসে জয় করেছি, তোমার এই প্রসাদের গুণে। প্রসাদ সেবা করিতে হয় সকল প্রপঞ্চ জয়, সকল প্রপঞ্চ জয় হয় তাই না? প্রসাদ সেবা করতে কি দিন রাত প্রসাদ গিলছে সবাই, কিন্তু হচ্ছে না। কেন প্রসাদ হচ্ছে না? সেটা প্রসাদে প্রসাদ বুদ্ধি নাই, এই জন্য হচ্ছে না। প্রসাদই তো পাচ্ছে কিন্তু হচ্ছে না। তো এই যে লেখা আছে প্রসাদের সেবা করিতে হয় সকল প্রপঞ্চ জয়, সত্যি সত্যি হয়। যে বাস্তব প্রসাদ সেবা করে, উদ্ধবজি বলছেন সে প্রপঞ্চে জগৎ জয় করবে। বলছেন তয়োপভুক্ত স্রগ গন্ধ বাস অলঙ্কার চর্চিতাহা উচ্ছিষ্ট ভোজিন দাসাহাস্তব মায়াম জয়ে মহি। উদ্ধবজি বলছেন স্বয়ং, কি বলছেন? বলছেন তোমার তয়োপভুক্ত স্রগ গন্ধ বাস অলঙ্কার চর্চিতাহা উচ্ছিষ্ট ভোজিন দাসাহাস্তব মায়াম জয়ে মহি। তোমার মায়াকে আমরা, মায়াকে আমরা অনায়াসে এম বা জয় করিনি, এটা কোনো বড় কথা নেই। আরে মায়া জয় তো সামান্য বিষয়, এই নিয়ে তো কোটি কোটি লোক সময় নষ্ট করছে। মায়া জয় কিন্তু বড় কথা নাকি? এক পরম সাধুগুরু বৈষ্ণবের চরণে আত্মবিক্রয় করে দাও, আত্মাকে বিক্রি করে দাও, ব্যাস মুহূর্তের মধ্যে হয়ে যাবে। তারপর তারপর তো তারপর তো এবার মূল জিনিস ভগবত প্রেম ভালোবাসা, ভগবত প্রেম সেইটি হলো সম্পত্তি। হীরে মণি মাণিক্য টাকা পয়সা এগুলো সম্পত্তি নয়, এই সম্বন্ধে আমি আগেও আলোচনা করেছি। জগতে এই মূর্খ লোকগুলো কাঁদছে টাকা লস, আমার কত লস হয়ে গেল, কি লস হয়েছে, বিপদ হয়েছে, কি বিপদ হয়েছে, কি বিপদ, বিপদ নৈব বিপদ সম্পদ নৈব সম্পদ, বিপদ বিস্ফোরণম বিষ্ণু সম্পদ নারায়ণ স্মৃতি। বলেছিলাম আগে, বলছেন সম্পদ যেটাকে তুমি মনে করছো সম্পদ, এটা সম্পদ নয়, এটাই বলছে বিপদ। কুন্তিদেবী বলছেন আজকে তুমি আমাদেরকে রাজধানীতে বসিয়ে, কুন্তিদেবী বলছেন কৃষ্ণ দ্বারিকানাথ তুমি আজকে দ্বারিকায় চলে যাচ্ছ, তুমি মনে করছো আমাদেরকে নিশ্চিন্তি করে গেলে রাজ্য রাজধানী, এখনই তো আসল বিপদ শুরু হলো। কুন্তিদেবী বলছেন এখন আসল বিপদ, এই রাজধানীতে বসেছি এত সম্পত্তি সারা পৃথিবীতে আমাদের না, এখনই আসল বিপদ, এখন তুমি চলে যাচ্ছ। আর শাস্ত্র বলছেন বিপদ নৈব বিপদ, যেটাকে বিপদ বলছো আরে মূর্খ এটা বিপদ নয়, আর যেটাকে সম্পদ বলছো এটা সম্পদ নয়। আসল বিপদ কি? কৃষ্ণকে ভুলে যাওয়া, ভগবানকে ভুলে যাওয়া, ভগবানকে ভুলে যাওয়াই হলো আসল বিপদ। এই জন্য বিপদ নৈব বিপদ সম্পদ নৈব সম্পদ, বিপদ হ বিস্বরণম বিষ্ণু সম্পদ নারায়ণ স্মৃতি। সবাই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর নাম গ্রহণ করবেন, পঞ্চতত্ত্ব এখানে হবে, আর অনর্গল এখানে হরিকথা চলবে বিভিন্ন ভাষায়, এগুলো সব শুনবেন, শুনলে পরে ভালো হবে। অনর্গল শুনবেন, যারা শিক্ষিত তারা তো সব ভাষাই বোঝেন, অনর্গল শ্রবণ করবেন। এমন না কোনো দিন যেন এমন না যায় যেদিন খেতে ভুলে গেলেন, কিন্তু হরিকথা বন সময় যদি এরকম কন্ডিশন বজায় রাখেন তাহলে আপনাদের কেউ আটকাতে পারবে না। ভগবান শ্রীকৃষ্ণ এবার ২৪ গুরুর মাধ্যমে, ২৪ গুরু এর মাধ্যমে এক এক করে উদ্ধবকে উদাহরণ দিচ্ছেন আর বলছেন। একটা একজন অবধূত রাস্তায় পড়ে রয়েছে, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনি এত আনন্দে কি করে থাকেন, হ্যাঁ কোনো কিছু করেন না, কিছু না, পড়ে থাকেন আলাদা আনন্দে। তখন তিনি বলেছিলেন আমি ২৪ জনকে গুরু বানিয়েছি। ২৪ জন গুরু? আমাদের একজন গুরু বানায়, আমি ২৪ জনকে গুরু বানিয়েছি এই প্রাকৃ এই জগৎ থেকে। কেমন কেমন, আমার শুনবার বড় ইচ্ছে হচ্ছে। বলে শুনে নাও এক এক করে, এক এক করে শোনো। বলে দেখো এই মৌমাছিগুলোর থেকে আমি একটা শিক্ষা নিয়েছি, কীরকম? বলে এই বেচারাগুলো সারা জীবন খালি ফুলে 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 ঘুরে ঘুরে কত মধু সঞ্চয় করে, আর এসে সেই চা খেতে রাখে, আর সেই বদমাইশ ব্যক্তিগুলো সেই চাক ভেঙে নিয়ে বাস উদাহ তারা মধু খাচ্ছে। মধু যে সঞ্চয় করলে এত কষ্ট সে পেল না,
আর মধু এবার খাচ্ছে তারা, হলো একটা। বলছেন পতঙ্গের থেকে আমি একটা শিক্ষা পেয়েছি। পতঙ্গ থেকে কী শিক্ষা পেলে? পতঙ্গ আবার শিক্ষা দেয়? বলে হ্যাঁ, পতঙ্গগুলো দেখো আগুন জ্বলছে, সেই পতঙ্গগুলো সে আগুনে ঝাঁপ দিচ্ছে। ওরা জানে এটা আগুন, এটাতে লাগলেই আমি পুড়ে যাব, তথাপি এই পতঙ্গ আগুনের মধ্যে ঝাঁপ দিচ্ছে। সেরকম এই মানুষগুলো, বোকা মূর্খ মানুষগুলো সুন্দরী রমণীর পেছনে নিজের জীবনগুলো দিয়ে দিচ্ছে। আরে এটা আছে কি? এ কিছু আছে? দুদিন পরে দুর্গন্ধ দূষিত, কিন্তু এটা কি বলে মায়া? হ্যাঁ, যার অন্তরটা সুন্দর সেই বাস্তব সুন্দর, যার অন্তরটা সুন্দরী সুন্দর বাস্তব সেই বাস্তব সুন্দর। বাস্তবিক দেহের কী হবে? দুদিন পরে পচে গলে যাবে। সেই জন্য বলছেন এই আগুনে ঝাঁপ দিচ্ছে। হাতিগুলোর থেকে আমি মাতঙ্গ এই হাতিগুলোর থেকে আমি একটা শিখেছি সুন্দর। কীরকম? বলছে এই হাতিগুলো কি করে, একটা মেয়ে ছেলে হাতিকে ট্রেনিং দিয়ে হাতি ধরার ব্যবস্থা করে, ছেড়ে দেয় এখানে গর্ত খুঁড়ে, বিরাট গর্ত খুঁড়ে রাখে, আর ঘাস পাতা বাঁশের কঞ্চি এগুলো দিয়ে ঢাকা দিয়ে দেয়। বুঝতেই পারবে না এটা রাস্তা নেই, এখানে গেলেই পড়ে যাবে। আর হাতিগুলোকে লেলিয়ে দেয় মেয়েছেলে হাতি এবার ওদের এখানে যায়। ও ওকে দেখে একবার সব ব্যাটেছেলে হাতি ছুটতে আরম্ভ করছে, ওকে ধরবে। আর ধরতে ওকে বলা রয়েছে তুই কি করবি, এই দিক দিয়ে ঘুরে চলে যাবি। আর ওরা বুদ্ধিমান মনে করবে নিজেকে, এত আমি ঘুরবো কেন, সোজা গেলে ওকে ধরে ফেলবো। আর ধরতে গিয়ে কী করে, ওইখানে যেই পা দিয়েছে হাতি দুম করে চলায় পড়ে যায়। ব্যাস, এবার হাতি অত বড় হাতি গেল গর্তে পড়লো তো হয়ে গেল। এবার চিৎকার করো যা করো, অত বড় হাতি কি উঠবে কেতে, পড়ে থাক ওখানে। এবার তাকে এসে কায়দা করে এসে নিয়ে এবার চিরকাল বেঁধে ফেললো, যা এবার মর, বোঝা গেল কি বললাম। তাহলে এইভাবে তাকে বন্ধনের মধ্যে রেখে দিল হাতিকে। এইভাবে একটা একটা করে ভগবান উদাহরণ দিচ্ছেন জগতের, উদাহরণ দিয়ে বলে মাছের উদাহরণ দিচ্ছে মাছ। বলে মৎস্য যেমন জলের মধ্যে দেখো, জলের মধ্যে কি করা থাকে, বলে জলের মধ্যে সুন্দর চারা, সুন্দর ভালো ভালো খাওয়া এই দিয়ে ছিপ ফেলে বসে রয়েছে। আর মাছটা ঘুরছে ভিজে ভালো লাগছে, এরকম খাওয়া জলের মধ্যে পাওয়া যায় না। ও ঘুরে ফিরে একটু একটু করে ভালো লাগছে, ওটাকে খেতে ভালো, একটু একটু করে ঠোকরাচ্ছে। লাস্টে যেই গিলতে গেল বড়শিটা এখানে আটকে গেল, এবার তাকে টেনে উঠে না, বোঝা গেল কি বললাম। তাহলে এক এক করে মাছের থেকে আমি এই শিখেছি, এই মৌমাছিগুলোর থেকে এই শিখেছি, হাতির থেকে আমি এই শিখেছি, পতঙ্গের থেকে আমি এই শিখেছি। এইভাবে 24 গুরু একটা একটা করে উদাহরণ দিলেন। বায়ু থেকে আমি শিখেছি, সমস্ত কিছু বয়ে নিয়ে যান কিন্তু বায়ু নির্লিপ্ত। পৃথিবীর থেকে আমি শিখেছি সহ্য ক্ষমতা, পৃথিবীর ওপরে সহ্য ক্ষমতার কারণ নেই, বাম বাম করে সব গর্ত খুঁজছে, অ্যাটমিক বোমা সেই মাটির তলায় ভূগর্ভে টেস্ট করছে, এক্সপ্লোশন। পৃথিবী কিছু বলছেন না, বলছে পৃথিবীর সবচেয়ে বেশি সহ্য ক্ষমতা। তাহলে এইভাবে পৃথিবীর থেকে সহ্য ক্ষমতা শিখেছি। এইভাবে আমি সব বিভিন্ন 24 গুরুর নাম বললেন, এইভাবে আমি সমস্ত শিখেছি। বললো আব্বাহ, বড় আশ্চর্য ব্যাপার। এইভাবে 24 গুরুর থেকে বিভিন্ন শিখেছেন, এসে অনেক কথা অনন্ত আনন্দময়। সেই তাপা বলেছিলেন যে বুদ্ধিমান কাকে বলে, জগতের লোক তো নিজেকে বুদ্ধিমান বলে দাবি করে। তার উত্তরে ভগবান বলেছিলেন, আমি সেই উত্তর দিয়েছিলাম, ভগবান বলছেন উদ্ধব বাস্তব বুদ্ধিমান কাকে বলে শুনে রাখো। এষা বুদ্ধিমতাম বুদ্ধি মনীষা চ মনীষীনাম যত সত্রম অনৃতে নেহ মর্তে না আপনতি অমৃতম। যে সামান্য দুদিনের শরীর নিয়ে যেই ব্যক্তি বুঝতে পারে এতে বাস্তব অমৃত আহরণ করতে হবে যাতে আমি অমর হতে পারি, সেই হচ্ছে বাস্তব বুদ্ধিমান, যে আমার কথাগুলো বুঝবে। এষা বুদ্ধিমতাম বুদ্ধি, তাই বুদ্ধিমান গলের মধ্যে একেই বাস্তব বুদ্ধিমান বলা হয়। মনীষীগণের মধ্যে এই বাস্তব মনীষা সম্পন্ন ব্যক্তি যিনি বাস্তবিক পক্ষে এই মাত্র দুদিনের শরীর ধারণ করে কি করে আমি ভগবানের কাছে যাব, এই বিচারটা সেই হচ্ছে বাস্তব বুদ্ধিমান। অনেক কথা বললেন,
অনেক প্রশ্ন করলেন, সাধু কাকে বলা হয়, সাধু কি করে বুঝব, এক একটা করে, আচ্ছা এই যে তারপর এক একটা করে সব প্রশ্ন করেছে, বিদ্বান কাকে বলা হয়, একটা একটা করে সব প্রশ্ন করেছেন, ভগবান উত্তর দিচ্ছেন, এক এক করে উত্তর দিচ্ছেন ভগবান, সব একটা একটা করে উত্তর দিচ্ছে। বলছেন যিনি আমার তত্ত্বকে ভালো করে উপলব্ধি করেছেন, যিনি আমার তত্ত্বকে উপলব্ধি করেছেন, যিনি পার হয়ে গেছেন এই সংসার, তিনি হচ্ছেন বাস্তবিক বুদ্ধিমান, বাকি কেউ বুদ্ধিমান নয়। বিদ্যার মধ্যে বিদ্যা কাকে বলা হয়, সেই সে বিদ্যার ফল জানিও নিশ্চয়, কৃষ্ণ পাদ পদ্মে যদি চিত্তবৃত্তি রয় তাকেই বিদ্যার ফল বলে জানবে। সা বিদ্যা তৎমতির জয়া, কৃষ্ণ একই কথা বলছেন, এটা বাংলায় বললাম এটা সংস্কৃত, কৃষ্ণ বলছেন সা বিদ্যা তৎমতির জয়া, সেটাকে বিদ্যা বলে জানবে, যেটা আমার চরণে তোমার চিত্তবৃত্তি লাগিয়ে দেবে। এইভাবে একটা একটা করে উত্তর দিচ্ছেন সব, ধীরে ধীরে সমস্ত বলে দেওয়ার পর এবারেতে ভগবান বলছেন, বলছেন কালেন নষ্টা প্রলয়ে বানিয়ম বেদ সংগীতা মায়াদৌ ব্রহ্মণে প্রত্যা ধর্ম ইয়াম মদাত্মক, কালের গতিকে মহাপ্রলয়েতে কি হয়েছিল, এই বেদের অপ্রাকৃত যে জ্ঞান আমি তোমাকে দিলাম, এইসব জ্ঞান আমি প্রথম ব্রহ্মাকে দিয়েছিলাম, প্রথমে আমি এইসব জ্ঞানগুলো ব্রহ্মাকে দিয়েছিলাম। বলছেন কালেন নষ্টা প্রলয়ে বানিয়ম বেদ সংগীতা, বেদ নামক এই জ্ঞান মায়াদৌ ব্রাহ্মণে প্রক্তা, ব্রাহ্মণকে আমি প্রথমে বলেছিলাম, যার মধ্যে মদাত্মক অর্থাৎ ভাগবত ধর্মের কথা গুপ্তভাবে লেখা রয়েছে, পরে সেগুলো হারিয়ে গেছে, সেই জন্য সেইগুলোকে পুনরুত্থাপন করার এই চেষ্টা চলছে। এইভাবে ভগবান বললেন, উদ্ধবকে বললেন, বলছেন যিনি নিষ্কিঞ্চন, নিষ্কিঞ্চনস্য দান্তস্য শান্তস্য সমচেতসহ মায়া সন্তুষ্ট মনসহ সর্বা সুখ মায়াদিশ, যিনি আমার ভাবেতে বিবর রয়েছেন তিনি সমস্ত জগৎকে সুখময় দর্শন করেন, তার কোনো অভিযোগ নয়। ন পারবেষ্টম ন মহেন্দ্রধিষ্টম ন সার্বভৌমম ন রসাধিপত্যম ন যোগ সিদ্ধির অপুনর্ভবম বা ময়্যাপিত আত্মে ক্ষতি মত বিনা অন্যত, অন্য কিছু চায় না। উদ্ধব শুনে রাখো, ন তথা মে প্রিয়তম আত্মজনীর ন শঙ্কর ন চ শঙ্কর্ষণ ন শ্রীর নৈব আত্মা চ যথা ভবান, তুমি যতটা আমার প্রিয় ততটা লক্ষ্মীও আমার প্রিয় নয়, ততটা শঙ্করও আমার প্রিয় নয়, ব্রহ্মাও আমার অত প্রিয় নয়, জেনে রাখো, শঙ্কর্ষণও আমার এত প্রিয় নয়, এমনকি আমি আমি নিজে যে আমি নিজে আমাকে এত ভালোবাসি না যতটা তোমাকে আমি ভালোবাসি। আর আমি কেন সাধুদের পেছনে পেছনে যাই জানো, যেখানে যেখানে সাধুরা থাকে তাদের পেছনে কেন থাকো তুমি, তার উত্তর দিচ্ছেন, নিরপেক্ষম মুনিম শান্ত্যম নির্বৈরম সমদর্শনম অনুব্রজামি অহম নিত্যম পুয়েতি অঙ্গ্রিরেণুভি, তুমি কেন সাধুগুরু বৈষ্ণবের পেছনে পেছনে দৌড়াও, ভগবানকে জিজ্ঞাসা করেছে। ভগবান বলছেন দেখো, নিরপেক্ষম মুনিম শান্ত্যম নির্বৈরম সমদর্শনম অনুব্রজামি অহম নিত্যম পুয়েতি অঙ্গি রেণুভি, এই সাধুগণের পেছনে পেছনে আমি থাকি, এই কারণে সাধুরা যখন চলে যাবে তাদের চলে যাওয়ার ফলে ধুলো উঠবে, তাদের পায়ের ধুলো উঠবে, তখন সেইটা আমার গায়ে পড়বে মাথায় পড়বে, আমি অনন্ত ব্রহ্মাণ্ড নায়ক, এই জন্য আমার গায়ে যদি সাধুদের ধুলোগুলো আসে মাথায় আমার, আমি কৃতকৃতত্ব হব, এই জন্য ইচ্ছা করে আমি সাধুদের পেছনে পেছনে যাই। ও ঠাকুর তুমি কেন পেছনে পেছনে ঠাকো সাধুগণের, এই কারণ পুয়াতে অঙ্গ্রি রেণুভি, সেই সব মহান পুরুষ, মহান পুরুষ সাধুগণের মদন্নত্তে না জানন্তী না হম তেব্য মনা গোপী, এইসব সাধুগুলোর চরণ রজে আমি নিজে মাথায় নেব, কৃষ্ণ বলছেন, সেই জন্য আমি এদের পেছনে চলি। এই করতে করতে অনেক কথা বলা হলো, এবার ধীরে ধীরে যদুবংশ যদুবংশকে ভগবান নিয়ে চলে গেলেন,
শ্রী চৈতন্য মহাপ্রভু যিনি স্বয়ং কৃষ্ণ, তিনি চৈতন্য রূপে আবির্ভাব হয়েছেন গৌরাঙ্গ মহাপ্রভু। তিনি সনাতনকে বলেছেন, সনাতন এই যে মহিষী হরণ লীলা, মহিষীগণকে অর্জুনের সঙ্গে লড়াই করে যে নিয়ে নিল, পরের কথা কেউ মনে রাখতে পারে না, কি বলবো, সব ঘটনা বলার টাইম থাকে না। চৈতন্য মহাপ্রভু বলছেন, সনাতন এই যে মহিষী হরণ লীলা আর কৃষ্ণের যে অন্তর্ধান, লোকে লোকে দেখল কৃষ্ণ কোথা থেকে চলে গেল, কোথায় দেখা যাচ্ছে না, লোককে বঞ্চনা করবার জন্য এরম করলেন মনুষ্য লীলা। সেখানে চৈতন্য মহাপ্রভু বলছেন, মহিষী হরণ লীলা আর কৃষ্ণের অন্তর্ধান লীলা সব যেন মায়াময়, ইচ্ছের করে ভগবান লোককে বোকা বানাবার জন্য ওরকম লীলা। এই কৃষ্ণের পায়ে তীর মেরেছি জানিস না, কিন্তু মরে গেছিল, ভগবান মরে গেছে, ঘাটের মরার দল, ভগবান মরে গেছে, যাকে ভগবান বলা হয় সে মরে, অনন্ত ব্রহ্মাণ্ডে সে মালিক সমস্ত জীবকে সে দেখছে, তার ভিতরে সব বসে রয়েছে, যত জীব তার ভিতরে ভগবান বসে রয়েছে, আর বলছে ভগবান মরে গেছে। আর ভগবান বললে, হ্যাঁ এদেরকে বোকা বানাবার জন্য আমি ইচ্ছে করলে তীরটাকে খেলাম, তাতে বাক্যটা ব্রাহ্মণের সত্য হবে, ব্রাহ্মণ বলেছিল, সেই অভিশাপ দিয়েছিল যদুবংশ ধ্বংস হবে, এই এই যে লোহার মুসল, এই মুসলের দ্বারা সত্যি সত্যি যদুবংশ ধ্বংস, আর যদুবংশের মধ্যে তো আমিও রয়েছি, আমি যদি সর্বনাশ আমার না হয় তা লোকে বলবে মিথ্যে কথা হয়েছে। ইচ্ছে করে ভগবান করলেন, করে কি করলেন, লীলা সংবরণ করলেন, সংবরণ করে এগারো স্কন্ধের অপূর্ব আনন্দময় সব শিক্ষা এইভাবে, তারপর গুরুকরণের কথা তিনি বললেন, কিভাবে তুমি এই জগৎ থেকে চলে যেতে পারবে। তারপর এগারো স্কন্ধের অনেক গম্ভীর কথা, দ্বাদশ অধ্যায়েতে ভূত ভবিষ্যতে যে সব রাজাগণ এই পৃথিবীর বুকে রাজত্ব করবে তাদের সব নাম রয়েছে, সমস্ত নাম, আজ থেকে পাঁচ হাজার বছর পরে যে রাজা এখানে রাজত্ব করবে তার নাম দেওয়া রয়েছে, যিনি এসেছেন তার নাম দেওয়া রয়েছে, ভাগবত কবে অনন্তকাল ধরে ভাগবত রয়েছেন, এই সমস্ত কথা বর্ণনা করা রয়েছে। তারপরে ভাগবতের কোন কোন অধ্যায়েতে কি কি জায়গায় কোন কোন কথা বলা রয়েছিল সেই সব কথা বলা রয়েছে, সমস্ত ভাগবত কথা বলতে গিয়ে সুখদেব গোস্বামী দুঃখের সঙ্গে জানাচ্ছেন, এই কলিকালের মানুষগুলো দুর্ভাগ্য, এত সৌভাগ্য, এরা নাম সংকীর্তনের দ্বারা কৃতকৃতার্থ হতে পারে কিন্তু এরা সব হারিয়ে ফেলছে। কলো নরাজন জগতাম পরম গুরুম ত্রিলোকনাথ নত পাদ পঙ্কজম প্রায়ে নমার্তা ভগবন্তমচ্যুতম যক্ষন্তে পাসন্দ বিভিন্ন চেতসহ। কলিকালে রাজন দেখো কৃষ্ণকে কেউ আরাধনা করছে না। কলৌন রাজম জগতাম পরম গুরুম ত্রিলোকনাথ নত পাদ পঙ্কজম প্রায়ণ মর্তা ভগবন্তম অচ্যুতম যক্ষন্তি পাষণ্ড বিভিন্ন চেতসহ। এত তারা পাখণ্ডী, এই কৃষ্ণকে কলিকালে কেউ ভজন করতে চাইছেন। কলৌন রাজম জগতাম, বড় দুর্ভাগ্য, বড় বিভৎস দুর্ভাগ্য। জন্নাম ধেয় মৃয়মান আতুর পতন স্খলন বা বিবস গৃণন পুমান বিমুক্ত কর্মার্গল উত্তমাম গতিম প্রাপ্নতি যক্ষন্তি নতম কলৌয়ানহা। যার নাম স্মরণ মাত্রে সমস্ত কর্মবন্ধন ছিন্ন হয়ে মানুষ পরম পদ প্রাপ্ত হতে পারে, আহা দুর্ভাগ্যের বিষয়, তাকে কেউ ভজন করতে চাইছেন না। হে রাজন, তোমাকে এত কথা করার পরে বলে রাখছি, তসমাত সর্বাত্মন রাজন হৃদস্থ কুরু কেশবম। হে রাজন, তুমি হৃদয়ের মধ্যে কেশবকে বসাও। তসমাত সর্বাত্মন রাজন হৃদস্থ কুরু কেশবম মৃয়মানহি অবস্থিত তত ইয়াসি পরাম গতিম। কালের দোষ নিধে রাজন অস্তি হে মহান গুণঃ কীর্তনাদ এব কৃষ্ণস্ব মুক্ত সঙ্গ পরম ভজে। কলিকালে অনেক দুর্ভাগ্য, অনেক অঘটন ঘটবে, কিন্তু এক কলিকালে সৌভাগ্য একটা, সেটা হচ্ছে একমাত্র নাম সংকীর্তন করলে ভগবানকে চলে যেতে হবে। তপস্যা ব্রত কিচ্ছু দরকার নেই, খালি নাম সংকীর্তন করবে, এই হরিকথা হরিকথা শুনবে, বাস ভগবানের কাছে চলে যেতে পারবে। এইভাবে নিত্য নৈমিত্তিক আদি বিভিন্ন প্রলয়ের বর্ণনা করলেন বিভিন্নভাবে ভগবান। এবার বিভিন্ন কথা কীর্তন করলেন, করে
অনেক কথা সেসব কলা আমি বলতে পারলাম না বলে আমি খুব খুব আফসোস এবং দুঃখ রয়ে গেল। আপনাদেরকে সেই অমৃত দেওয়ার ইচ্ছে ছিল। শেষে আমি দুই একটা শ্লোক পাঠ করছি, খালি চোখ বুঝে শুনে যান, কিছু মানে এমনি বুঝতে পারবেন। বলছেন, সংকীর্তমান ভগবান অনন্ত শ্রুত্যানুভব ব্যসনম হি পুংসাম প্রবিশ্য চিত্তম বিধুনোতি অশেষম যথাতম অর্ক অব্রমীবাতিবাত মিশা গিরাহাস্তাহি অসতি রসত কথা ন কথ্যতে যদ ভগবান অধকজ মৃষা গিরাস্তাহি অসতি রসত কথা ন কথ্যতে যদ ভগবান অধকজ তদেব সত্যম তদ হইব মঙ্গলম তদেব পুণ্যম ভগবদ গুণোদয়ম তদেব রণ্যম তদেব রম্যম রুচিরম নবম নবম তদেব সস্যদ মনসো মহোৎসবম তদেব শোকার্ণব শোষণম নিনাম যদুত্তম শ্লোক যশোনুগীয়তে ন তদবচহশ্চিত্রপদম হরের যশো জগৎপবিত্রম প্রগৃণীত কহির্চিত তদ্ধাঙ্কতীর্থম ন তু হংস সেবিতম যত্রাচ্যুতস্তত্র হি সাধব অমলা তদ্বাগ বিসর্গো জনতাগ সংপ্লব যস্মিন প্রতি শ্লোকম অবদ্যতমপি নমানি অনন্তস্য যশো অঙ্কিতানি যৎশৃণন্তি গায়ন্তি গৃণন্তি সাধব নিষ্কর্মম ওপি অচ্যুত ভাববর্জিতম ন সবতি জ্ঞানমলম নিরঞ্জনম কুতঃ পুনঃ সস্যদভদ্রমীশ্বরে নাহি অর্পিতম কর্ম যদপি অকারণম যশঃ শ্রিয়ামেব পরিশ্রমঃ পরো বর্ণাশ্রমাচার তপঃ শ্রুতাদিষু অবিশ্রুতিঃ শ্রীধর পাদ পদ্ময়োর গুণানুবাদ শোভনাদরাদিভিঃ অবিশ্রুতি কৃষ্ণপদারবিন্দয়োর ক্ষীণোতি অভদ্রাণি সমম তনোতি চ অবিশ্রীতি কৃষ্ণপদারবিন্দয়ো ক্ষীণোতি অভদ্রাণি সমম তনোতি চ সত্যস্য শুদ্ধিম পরমাত্মভক্তিম জ্ঞানঞ্চ বিজ্ঞান বিরাগ যুক্তম। এইভাবে অনেক স্তব করলেন। স্তব করার পরে এবার সেখানে বলছেন, জং ব্রহ্ম বরুণেন্দ্র রুদ্র মরুত স্তুনবন্তি দিব্যৈ স্তবৈ বেদৈ সাঙ্গ পদক্রমোপনিষদৈ গায়ন্তি যম সামগা ধ্যানাবস্থিত তদগতেন মনসা পশ্যন্তি যম যোগিনা যস্যম তং ন বিদুঃ সুরা সুরগণা দেবায় তস্মৈ নমঃ পৃষ্ঠে ব্রহ্মদ মন্দ মন্দরগিরি গ্রাবাগ্র কোণ্ডূয়নাথ নিদ্রালোকমঠাকৃতির ভগবতঃ স্বস্বানীলাপন্তু যৎসংস্কার কলানুবত্মনু বসাদ্বেলা নিভিন্নাম বসাম যাতায়াত মতান্দ্রিতাম জলনিধে নাদ্যাপি বিশ্রামতি বাঞ্ছাকল্প দুর্বশ্যক বাসিন্দি ভবিষ্য পতিতানং পাবন ভবিষ্যন্তি নাম সংকীর্তনম যস্য সর্ব পাপ বিনাশনম প্রণাম দুঃখ শমনম তং নমামি হরিম পরম। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলো বাঞ্ছা কল্প তোর উবশ্য কৃপা সিন্ধু ব্যবচ পতিতানং পাবন বৈষ্ণভ্যো নম।